দশক বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল জেলার বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানাবেন আর এর সাথে জানতে চাইবো যে বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছেন কিনা। জি মাহবুবা টাঙ্গাইলে সবকটি নদীর পানি কমতে শুরু করলো এখনও টাঙ্গাইলের যে বড় সবচেয়ে বড়ো যে নদী রয়েছে যমুনা নদী ধলেশ্বরী এবং ঝিনাই এই তিনটি নদীর পানি কিন্তু সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে যমুনা নদীর পানি পনেরো সেন্টিমিটার ধলেশ্বরী নদীর পানি তেরো সেন্টিমিটার এবং ঝিনাই যে নদী রয়েছে সেই ঝিনাই নদীর পানি একাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে টাঙ্গাইলের ভুইয়াপুর গোপালপুর কালিহাতি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নাগরপুর দেলদুয়ার এবং বাসাইল উপজেলার এই বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে তবে এখনও পর্যন্ত কিন্তু যে সমস্ত এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে সহসায় কিন্তু লোকজন ঘরে ফিরতে পারছেন না তবে আমি এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে আজ সকালে টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি এলাকায় একটি যে সড়ক ছিল সেই সড়কের ব্রিজের পাশে রাস্তাতে কিন্তু ধসে গেছে এতে করে টাঙ্গাইল সদর উপজেলার হোগড়া মাহমুদপুর মাহমুদনগর সহ নাগরপুর উপজেলার যে ভাররা ইউনিয়ন রয়েছে এই যে ছ পাঁচ থেকে ছয়টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে পড়ছে টাঙ্গালের সাথে তাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বন্ধ হয়ে গেছে তবে এখানে আমি একটি তথ্য দিয়ে রাখি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এখানে আমি কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে সাড়ে ছয় হাজার হেক্টর পাট আউশ তিল সহ অন্যান্য সবজি কিন্তু তুলিয়ে গেছে এবং পচে নষ্ট হয়ে গেছে এবং মৎস্য অধিদপ্তরের সাথে আমি কথা বলেছি তারা যেটি বলছেন যে শতাধিক ইতিমধ্যে কিন্তু শতাধিক পুকুরের মাছ কিন্তু ভে ভেসে গেছে এবং বিভিন্ন সড়ক আমি সড়ক অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে পনেরো থেকে বিশটি সড়ক কিন্তু ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে যে নিচু নিচু এলাকা রয়েছে সেই নিচু নিচু এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি যে টাঙ্গাইলে একশো চোদ্দোটি গ্রামের পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এবং এই পানিবন্দি লোকজন কিন্তু অনেকটাই জীবন জীবনযাপন করছে তারা যেটি বলছেন যে বিশুদ্ধ পানির কিন্তু তীব্র সংকট তাদের মধ্যে দেখা গিয়েছে এবং আরেকটি বিষয় আমি এখানে জানিয়ে রাখি যে যে সমস্ত এলাকায় যে বিশেষ করে নিচু এলাকা এবং চলাঞ্চল যে রয়েছে সেই চলাঞ্চলগুলোতে যে গোচারণ ভূমি ছিল সেই গোচারণ ভূমিগুলো তলিয়ে যাওয়ার ফলে যে গো খাদ্যের কিন্তু চরম সংকট দেখা দিয়েছে এবং যে যারা কৃষক রয়েছে তারা কিন্তু অধিক চড়া দামে সেই গো খাদ্য সংগ্রহ করছে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে টাঙ্গাইলের যে উপজেলাগুলো রয়েছে কবলিত হয়েছে সেই প্রত্যেকটি উপজেলাতে দুই হাজার করে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এছাড়াও প্রতিটি উপজেলায় বিশ মেট্রিক টন চাল কিন্তু দেওয়া হয়েছে এবং তিনি আরও যে বলেছেন আমাকে যে টাঙ্গাইলের জন্য আটশত মেট্রিক টন চাল ইতিমধ্যে কিন্তু টাঙ্গালে এসে পৌঁছেছে এবং নগদ পনেরো লাখ টাকা কিন্তু তিনি পেয়েছেন এবং সেটি কিন্তু পর্যায়ক্রমে বন্যা কবলিতদের মাঝে বিতরণ করা হবে তবে যে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় মানুষদের চলাফেরা যেমন দুর্ভোগ হয়েছে এখন বাড়িতে কিন্তু অনেক জায়গায় আমি যে বাড়িতে এখন রয়েছি সেই বাড়িতে কিন্তু পানি রয়েছে তবে লোকজন কিন্তু সেই বাড়িতে নেয় তারা কিন্তু অন্যত্র চলে গেছেন যেহেতু পানি কমতে শুরু করলেও অনেক জায়গায় কিন্তু পানি রয়েছে বাড়িতে পানি রয়েছে এবং অনেক বাড়ি কিন্তু ভঙ্গুর দশা সৃষ্টি হয়েছে এবং সহসায় কিন্তু লোকজন তাদের বাড়িতে ফিরতে পারছেন না মাহবুবা ধন্যবাদ আপনাকে